করে, তো আপনারা কি মনে করছেন সেই দাবিগুলোর প্রতি পুলিশ কি বলবে? আমি আমার মানে আমাদের দলের পক্ষ থেকে আমাদের দাবি যেগুলো ছিল, আমরা এসডিপি সাহেবের সঙ্গে কথা বললাম, ওসি উপস্থিত ছিলেন, তো ওনারা বলেছেন এবং আশ্বস্ত করেছেন যে কিছুদিনের মধ্যে এই সমস্যাগুলো সমাধান ঘটাবেন এবং যেগুলো টুকটাক করে আছে ওগুলো এক এক করে ঘটনা ঘটবে। আমরা বিশেষ করে বলেছিলাম যে এখন তৃণমূলের যে একটা কালচার হয়ে দাঁড়িয়েছে যে কোনো একটা ঘটনা ঘটলেই সেখানে দেখা হচ্ছে যে 20+500+, এখানে কী হচ্ছে না, দেখা যাচ্ছে কোনো বুথ বা শক্তিকেন্দ্র বা অন্য কোনো আদার্স যদি এলাকা থেকে আমাদের কার্যকর্তা বেড়াচ্ছে তাকে বের করে নিয়ে বলা হচ্ছে যে তোমার নামে কেস আছে। তো স্যার সেটা আশ্বস্ত করলেন যে না, এইভাবে কোনো হবে না, বা যেগুলো আছে সেগুলো আমরা কিন্তু তদন্ত করে দেখো, যে দোষী সাব্যস্ত হবে তাকে আমরা ব্যবস্থা নেব। যদি না হয় সেক্ষেত্রে আগামী দিনে আপনাদের আন্দোলনে কী করবে? আমাদের আন্দোলনের মাত্রা অবশ্যই বাড়বে, কারণ আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে পরিমাণে পশ্চিমবঙ্গ সহ খেজুরির মাটিতে যেভাবে অরাজনৈতিকতা চলছে তৃণমূলের অপশাসন, সের বিরুদ্ধে আমরা কিন্তু বৃহৎ আকার আন্দোলন শুরু করবো। শুধু খেজুরিতে না, আমরা প্রয়োজন হলে কালীবাড়িতে মমতা ব্যানার্জি বাসভবনের সামনে গিয়েও প্রতিবাদ জানাবো। আপনার নাম? আমি হচ্ছি কাঁথি সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি, নাম হচ্ছে অরূপ দাস। অরূপ রায় দাস।